খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হঠাৎ করে ফুটবল মাঠে সৃষ্টি হলো তিরিশ ফুট গভীর গর্ত জানাবো ভারতের রেললাইন বৈশ্য জনগণের ভাগ্যে শনির দশা ডেকে আনা হবে জানাবো গাজায় ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখুক বলছেন ট্রাম্প আটাশি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত পানি নিচে দিল্লির অনেক অঞ্চল এবং সর্বশেষ জানাবো দুর্নীতিতে আওয়ামী লীগে পরস্পর বিরোধী বক্তব্য সরকার অস্বস্তি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তারা বলছেন সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে তার শারীরিক স্থিতিশীল রয়েছে তবে বাংলাদেশে তার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব নয় বাংলাদেশ মূলত তার রোগগুলো যেন বেড়ে না যায় তার চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম হোসেনের দিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন বর্তমানে তার অবস্থায় স্থিতিশীল রয়েছে হঠাৎ করে ফুটবল মাঠে সৃষ্টি হলো তিরিশ ফুট গভীর গর্ত যুক্তরাষ্ট্রের ইলিয়নিসের একটি ফুটবল মাঠের মাঝখানে হঠাৎ করে একশো ফুট বিস্তৃত এবং তিরিশ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে মাঠের পাশে থাকা একটি সিসি ক্যামেরায় ধরে পড়েছে গর্ত সৃষ্টি হওয়ার মুহূর্তটি এতে দেখা যাচ্ছে হঠাৎ করে মাঠে যেন কোনো কিছুর বিস্ফোরণ ঘটেছে এরপর তৈরি হয় বিশাল গর্ত ওই সময় মাঠের নিচ থেকে তীব্র বেগে পানি বের হয়ে আসে তবে তখন মাঠে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি হঠাৎ করে এমন গর্ত সৃষ্টি হওয়াকে সিঙ্ক হোল হিসেবে অভিহিত করা হয় ধস কহবার বা সিঙ্ক হোল হলো কোনো কারণে ভূগর্ভে কোনো স্তর ধসে যাবার কারণে ভূপৃষ্ঠতলে সৃষ্ট অবনমন বা কহবর ভূপৃষ্ঠের নিচে রয়েছে পানির প্রবাহ গভীর নলকূপের মাধ্যমে ভূপৃষ্ঠের নিচ থেকে পানি মাটির একদম নিচের স্তর বা ভূগর্ভস্থ পানির উপরিভাগে ভাগে রয়েছে অনেক পাথর যেগুলোকে বলা হয় কার্বনের বেরক বা বেড্রক বছরের পর বছর বিভিন্ন জায়গায় মাটির নিচে পানি প্রবাহ চলমান থাকা অবস্থায় ধীরে ধীরে ছোট পাথরগুলো সরে যেতে শুরু করে পিঠ শিলাগুলো সরে যেতে যেতে মাটির তলদেশে একসময় বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয় রেললাইন জনগণের ভাগ্যে দশা ডেকে আনা হবে দেশে ভারতের রেললাইন লাইন বসিয়ে জনগণের ভাগ্যে দশা ডেকে আনা হবে বলে মন্তব্য করেছেন বেনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রিজভি বলেন জনগণের সম্মতি ব্যতিরেকে চিকেন নেককে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত রেলপথ নির্মাণ করবে আর সেটি চুপ করে দেখা হবে একাত্তরের শহীদদের রক্তকে অসম্মান করার সামিল তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যারা ভারত বিরোহিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছেন তার কথা ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ দেশের ভেতর দিয়ে স্থাপনা করে যাবে তারপরেও এর বিরোধিতা করলে সেটি ভুল পথে হবে এ ধরনের কথা কেবলমাত্র নতজন জনগণের ক্ষমতা চিন্তায়কারী দেশদ্রোহীদের মুখে সাজে তিনি আরো বলেন বাংলাদেশ বাংলাদেশের ভেতর দিয়ে রেলপথ বসানোর চুক্তি করে আওয়ামী লীগ তিরিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের নির্যাতনের সঙ্গে বেইমানি করেছেন রেল লাইন বসিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের সুযোগে বাংলাদেশের জনগণের ভাগে শনির দশা ডেকে আনা হবে বাংলাদেশের রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা এবং নিজস্ব শক্তির উপর নির্ভরশীল থাকতে পারবে না বিএনপির এই নেতা বলেন জনগণ মনে করে দেশবিরোধী চুক্তি আড়াল করতেই ছাগল কাণ্ড বেঞ্জির কাণ্ড আজিজ কাণ্ড হেলিকপ্টারে আসামিক গ্রেপ্তার কাণ্ড সামনে আনা হচ্ছে একজন ডিক্টেটরের হুকুমে দেশ চলছে বলে জনগণ আজ ত্যাজ্য প্রত্যাখ্যাত ও নিজ দেশে পরবাসী হতে চলেছে গাজায় ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখুক বলছেন ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে কথায় কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বিতর্ক অংশ নেন ট্রাম্প তাদের এই বিতর্ক উঠে আসে হামাস ও ইসরায়েলের যুদ্ধের বিষয়টি এ সময় ট্রাম্প অভিযোগ করেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে বাইডেন পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না এছাড়া বাইডেনকে খুবই খারাপ ফিলিস্তিনি হিসেবে অভিহিত করেন তিনি বিতর্কের এক পর্যায়ে প্রশ্ন উঠে গাজায় যুক্তরাষ্ট্রের যেসব জেমি রয়েছে তাদের ফিরিয়ে আনতে মার্কিন সরকার কতটা কাজ করছে এ সময় প্রেসিডেন্ট বাইডেন অভিযোগ করেন হামাস ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি করছে না এবং হামাস চায় যুদ্ধ যেন অব্যাহত থাকে যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুই অসংখ্যবার বলেছেন তিনি গাজা স্থায়ী যুদ্ধ চান না বাইডেনের এমন বক্তব্যের পর ট্রাম্প বলেন সে হামাস চায় যুদ্ধ চলুক আসলে ইসরায়েল যায় যুদ্ধ চলুক তাদের যুদ্ধ চালাতে এবং কাজ সম্পন্ন করতে দিন ট্রাম্প আরো বলেন বাইডেন এটি চায় না সে ফিলিস্তিনিদের হয়ে মতো গেছে কারণ ফিলিস্তিনরা তাকে পছন্দ করেন না কারণ বাইডেন হলেন খুবই খারাপ ফিলিস্তিনি তিনি একজন দুর্বল ব্যক্তি যদিও গত এপ্রিলে গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের শুরু অন্য ছিল তিনি তখন বলেছিলেন তিনি চান যুদ্ধ দ্রুত থেমে যাক এবং সাধারণ মানুষ আর হত্যা শিকার না হোক আঠাশি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত পানির নিচে দিল্লির অনেক অঞ্চল ভারতের রাজধানী দিল্লিতে মৌসুমী বৃষ্টিতে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে এছাড়া বৃষ্টির কারণে সেখানে ব্যাপক সৃষ্টি হয়েছে দেশটির আবহাওয়া বিভাগ গতকাল সকাল মিনিট থেকে আজ সকাল মিনিট পর্যন্ত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা সালের পর একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড আটাশি বছর আগে উনিশশো সালে দুশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল সাধারণ জুন মাসে দিল্লিতে গড়ে আশি দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে এই অস্বাভাবিক বৃষ্টিপাত দিল্লি শহরের বাসিন্দা জন্য বয়ে এনেছে অসহনীয় দুর্ভোগ যারা অফিস বা কাজের জন্য বের হয়েছিলেন তারা জলবদ্ধতা এবং ট্রাফিক জ্যামের কবলে পড়েছেন তবে এই বৃষ্টিপাত আবার দিল্লিবাসীর জন্য আশীর্বাদ হিসেবেও এসেছে কারণ সেখানে গত দুই মাস ধরে অসহনীয় তাপমাত্রা বিরাজ করছিল আজ দিল্লি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা সাধারণ থেকে তিন দশমিক দুই ডিগ্রি কম ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন এই বৃষ্টিপাত আবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এ ধরনের পরিস্থিতির জন্য কতটা অপ্রস্তুত দিল্লি গত আঠারোই জুন দিল্লির মেয়র শেলি ওবে দাবি করেছিলেন বর্ষা মৌসুমের জন্য তারা প্রস্তুত রয়েছেন কিন্তু মৌসুমের প্রথম ভারী বৃষ্টিপাতের বিষয়টি পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে কোথাও কোথাও তিন ফুট পর্যন্ত পানি জমেছে এছাড়া নদিয়ায় অবস্থা এমন নাজুকি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি দুর্নীতি নিয়ে আওয়ামী লীগের পরস্পর বিরোধী বক্তব্য সরকার অস্বস্তি সাম্প্রতিক সময়ে দুর্নীতি লুটপাটের মাধ্যমে আলোচিত প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের বিপুল বিত্ত বৈভবের মালিক বনে যাওয়া ইস্যুতে বিব্রত সরকার ও আওয়ামী লীগ ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের মধ্যে বিশ্লেষকরা বলছেন এই অবস্থা দুর্নীতি ও দুর্নীতিবাদীদের প্রশ্নের সরকার ও ক্ষমতাসীন দলের নীতি নির্ধারক নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য জনমনে আরো বিভ্রান্তি ছড়াচ্ছে বেশিরভাগ নেতা সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে বক্তব্য দিলেও কেউ কেউ এমন সব বক্তব্য দিচ্ছেন যেটা দুর্নীতিবাজদের পক্ষ থেকে এও शामिल হচ্ছে এই অবস্থায় সরকার ও দলকে আরো অস্বস্তিয় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে এমনও মনে করছেন অনেকে সম্পত্তি সাবেক পুলিশ প্রধান বেঞ্জিরামেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুর্নীতি লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার বিষয় নিয়ে দই জুড়ে চলছে তোলপার একই সময়ে ঢাকা মেট্রোপলিటান পুলিশের সাবেক কমিশনার আসাদুল জামান মিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ গুটাছিরি মধ্যে ছকলকাঁটা ছড়িয়ে এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা সম্পদ পারানোর অবশেষ তথ্য প্রকাশে আসা এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের মাটিতে চীনায় ধর চার অসমপি আজিম আনারে নৃশংসভাবে খুন হওয়ার পেছনে দুর্নীতি লুটপাটের মাধ্যমে পিপুল সম্পদ অর্জনের মতো কারণ উঠে এসেছে এসব বিষয়ে সরকার ও ক্ষমতাসীন দলকে চরম বিব্রতকর পরিস্থিতি ছেড়ে দিয়েছে বিশ্লেষকরা আরও বলছে সাম্প্রতিক সময় একের পর এক পুলিশ ও প্রশাসনিক দুর্নীতি লুটপাটের ভয়ঙ্কর চিত্র গণমাধ্যমে উঠে আসছে এতে সরকার ও আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও প্রশ্নের মুখে পড়েছে গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ ঘোষিত নির্বাচনী ইস্তেহারে বর্ণিত বহুল আলোচিত সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাধাগ্রস্ত হচ্ছে এ অবস্থায় সরকারের দায় এড়াতে নীতি নির্ধারক নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য সরকার ও দলের মধ্যকার কি ফুটিয়ে তুলেছে কাজেই কথার ফুল না ছড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার ও কার্যকর পদক্ষেপ নিয়ে সরকারকে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে হবে এদিকে বেনজির আজিজ আজিম ইস্যুতে শুরু থেকেই সচ্ছার আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুরুর দিকে দলীয় ফোরামের একাধিক সভায় সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বেনজির আজিজ আওয়ামী লীগের এবং তাদের বিচার চলছে বলে মন্তব্য করেন তিনি এর কয়েকদিন পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের পক্ষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি বিভিন্ন মহলে কঠোর সমালোচনার মুখে পড়ে এ অবস্থায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিছু বক্তব্য দুর্নীতিবাজদের পক্ষেই ছাপাই গাওয়া কিনা এমন প্রশ্ন উঠতে শুরু করে গত একুশে জুন দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রায় ঢালাও ভাবে পুলিশের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আজকে গুজব ছড়াচ্ছেন পুলিশকে ঢালাও ভাবে আক্রমণ করছেন সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে ঢালাও ভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কিনা সেটা ভেবে দেখতে হবে গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য অ্যাডভোকেট কামুল ইসলাম বলেন ইদানিং যেসব ঘটনা ঘটছে আমি বিশ্বাস করি এগুলো ষড়যন্ত্রের অংশ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ আজ কিছু দুর্নীতিবাজ ও সাবেক কর্মকর্তাতে দুর্নীতি নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে অবশ্য ব্যাংক লুটেরা অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি করে তিনি বলেন কিন্তু কথা স্বীকার করতেই হবে যাদের বিরুদ্ধে আজ অভিযোগ তারা কেন আইনকে ভয় পেয়ে বিদেশে চলে যায় আইনকে ভয় ভয় বলেই তো আমাদের হয় নিশ্চয়ই দুর্নীতিগ্রস্ত কেউ কেউ মনে করেন এরকম একটা ইস্যুর সঙ্গে বিরোধী দলের সরকার পতন আন্দোলনের যোগসূত্র খুঁজতে যাওয়ার বিষয়টি আসলে দুর্নীতিবাসদের পক্ষে যায় আবার গড়পর্তা বিষয়টিকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে দেওয়ায় প্রকৃতপক্ষে অপরাধীদের অপরাধ সংগঠনে আরো উৎসাহিত করবে যদিও গত দুদিনে জাতীয় সংসদে আওয়ামী লীগের অন্য দুই জ্যেষ্ঠ নেতা সাহসী বক্তব্য বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনার অংশ নিয়ে আওয়ামী লীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আল হানিফ এবং আফম বাহাউদ্দিন নাছিম একের পর এক সরকারি কর্মকর্তাদের গাড়ি বাড়ি জমি সহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তত্ত্ব সামনে আসা প্রেক্ষাপটে রীতিমতো ক্ষোভ ছায় রাজনীতিবিদদের পাশ কাটিয়ে আমলাদের উপর সরকারের অতি নির্ভরতা এবং আইন করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দেওয়ার বিধান শিথিল করার উৎসব প্রকাশ করে তার সংশোধনে দাবিও তোলেন আওয়ামী লীগের এই নেতা গত মঙ্গলবার সংসদে হানি বলেন দুর্নীতি সরকারের সব অর্জন ম্লান করে দিয়েছে এক্ষেত্রে জিরো টলারেন্স নীতির পর দুর্নীতি দমন বা নিয়ন্ত্রণ করা যায়নি আজ বাজারে অস্থিতিশীলতা দেখা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি পায় নিয়ন্ত্রণ কঠিন হয় বাজার কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি বাজারে দুর্নীতির অবাধ প্রভাব থাকে তিনি আরো বলেন দুর্নীতি হয়তো সরকারের উন্নয়ন ও কেনাকাটায় সেখানে একজন রাজনীতিবিদের সুযোগ কোথায় যদি সরকারি কর্মকর্তার সঙ্গে জড়িত না থাকেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন